আপনাদের কারো পানি লাগলে বলবেন আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আমার একটা খুব সিম্পল কথা আমার বাবা সাংবাদিক আমার বাবা একজন সম্পাদক আজকে পঁয়তাল্লিশ বছর তার সাংবাদিকতার বয়স আপনারা হয়তো পেশাদারিত্বের কথা বলবেন এই পেশাদারিত্ব দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি একটা কথা মনে রাখবেন পেশাদারিত্ব কোনো দিনও মানবিকতার চেয়ে বড় নয় পেশাদারিত্ব কোনোদিনও মানবিকতার চেয়ে বড় নয় আপনারা আমাদের পাশে দাঁড়ান আমার তিনটা শিক্ষার্থী আমার তিনজন শিক্ষার্থী এখনো সিলেটের জেলে আমার এই তিনজন শিক্ষার্থীর মুক্তি চাই সর্বশেষ আমি একটা কথা বলবো আপনাদের কারো পানি লাগলে বলবেন আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে